কত বছরের মাঝে মাঝে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও পূজা চিরের অভিনীত সিনেমা কলুই। ছবিটির পরিচালক এস এ হক অলিক। নতুন বছরে নতুন ছবিতে একই পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন পূজা চেরি। ছবির নাম যোদ্ধা। আপনি কি ফুলের মালা দিবেন? আমি তো জার্তার গলায় মালা পরাই না, ওই মালা পেতে বাহাদুরি লাগে। তবে গলুই এর মতো এ ছবিতেও পূজা চেরির নায়ক শাকিব খান থাকছেন কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। আগামী 15 ফেব্রুয়ারির দিকে যোদ্ধা এর শুটিং শুরু হওয়ার কথা। মায়ের স্বাস্থ্যগত চেক আপে করাতে এই মুহূর্তে ভারতে আছেন পূজা চেরি। এখনো চুক্তিবদ্ধ না হলেও যোদ্ধা ছবিতে অভিনয়ের বিষয়টি যে চূড়ান্ত সেটা জানিয়েছেন পূজা চেরি নিজেই। কলকাতা থেকে পূজা চেরি প্রথম আলোকে জানান, গলুই ছবির আগে যোদ্ধা ছবিতে কাজের কথা ছিল তার। এই ছবির গল্প নিয়ে গত বছরের প্রথম দিকে পরিচালকের সঙ্গে বসেছিলেন, ওই সময় শুটিংও শুরুর কথা ছিল, কিন্তু সেটা না হয়ে পরবর্তীকালে গলুই ছবির শুটিং শুরু হয়। তিনি বলেন, আগেই যোদ্ধা ছবির গল্প শুনি, আমার চরিত্র সম্পর্কে জানি, গল্প ও চরিত্র পছন্দ হয়, পরপর শুটিং করার কথা ছিল কিন্তু পরে তার হয়নি। এখন ছবিটির কাজ শুরু হবে, কাজটি করছি, আগামীকাল বা পরশু ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা আছে আমার। পূজার অভিনয়ের বিষয়টি পরিচালক অলিকও নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরই কাজটি করার কথা ছিল, সে সময় ছবির গল্প নিয়ে আমরা সঙ্গে বসেছিল পূজা, গল্প চরিত্র পছন্দ হয়েছিল তার, পরপরই কাজটি করার কথা ছিল কিন্তু যে কোনো কারণে সম্ভব হয়নি। দু একদিনের মধ্যে পূজা ভারত থেকে ফিরবে, ফিরলে চুক্তি সম্পূর্ণ হবে। মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনা চেতনা সহ নানা বিষয়ে উঠে এসেছে যোদ্ধা ছবির গল্পে। মূলত 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের ভাবনা নিয়ে ছবিটির গল্প। ছবিটিতে পূজার চরিত্র নাম সুমি। ছবিটি নিয়ে পূজা আরো বলেন, এ ধরনের চরিত্র আমার জন্য নতুন। তাছাড়া অলিক ভাইয়ের সঙ্গে গলি করতে গিয়ে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, এই সব মিলে কাজটি করতে আগ্রহ বেশি। পরিচালক সহ গলুই ছবির একই জুটিতে পূজার নায়ক হিসেবে শাকিব খান থাকছেন কিনা এ ব্যাপারে পরিচালক বলেন, কাজটির খবর শাকিব খান জানেন, তবে তার সঙ্গে এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।